বন্ধুরা একদিনে তোমাদের মুখে দশটা ফেশিয়ালের মতন গ্লো নিয়ে আসবে আজকের এই উপায় বন্ধুরা যখন দেখবে মুখের মধ্যে এরকম দাগ ছোপ এসে যায় সান ট্যান পড়ে যাচ্ছে ব্রোনো পিম্পলসের দাগ ট্যান পড়ে কালো হয়ে গেছে কোনোইতে হাঁটুতে দাগ ছোপ বসে গেছে ঘাড়ে দাগ ছোপ বসে গেছে বিশেষ করে ধরো রোদ থেকে এসেছ বা খুব মুখের গ্লোটা একদম হারিয়ে গেছে স্কিন খুব কালো লাগছে তো এই রেমেডিটা করলে কিন্তু কালচে ভাব চলে যাবে এবং স্কিনটা অনেকটা গ্লোয়িং ঝলমলে হবে তো বন্ধুরা দেখো আমি এখন সবে কিচেন থেকে এসছি আর আমার মুখটা একদম ডাল হয়ে আছে ঘেমে নেয়ে গেছে মুখটা মানে যা হয় গরমকালে কাজকর্ম সেরে আর আজকে একটু প্রচুর কাজ হয়েছে আমার মানে তিনটে ব্যালকনি আমি পরিষ্কার করেছি তার ফলে আমার মুখটা কিন্তু খুব একটা স্ট্রেস পড়ে গেছে তা মুখটাকে কিন্তু ইমিডিয়েট আমাকে একটা কিছু ট্রিটমেন্ট দিতে হবে তো আজকে তো একটা ফেসিয়াল আমি করব সেটা হচ্ছে টমেটো ফেশিয়াল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তার জন্য আমাদের লাগবে টমেটো তো এইরকম একটু গোল টমেটো নেওয়ার চেষ্টা করবে এরকম লম্বাটে নেবে না একটু গোল টমেটো আমাদের লাগবে গোল টমেটোগুলো না দেশি টমেটো হয় খুব জুসি হয় ভেতরে খুব ভালো রস আলো হয় তো এবার এই টমেটোটাকে আমি দেখো দু ভাগ করে হাফ করে কেটে নিচ্ছি দুটো টুকরোই কিন্তু আমার আজকের ফেসিয়ালে ব্যবহার করব। বন্ধুরা বিশ্বাস করতে পারবে না মানে ইনস্ট্যান্টলি তোমার ফেসে একটা জবরদস্ত গ্লো কিন্তু এই ফেশিয়াল নিয়ে আসবে দেখো এইভাবে টমেটোটাকে একটু ছুরি দিয়ে কেটে 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 জুসটা যাতে ভালো করে বেরিয়ে আসে সেটার চেষ্টা করছি যাতে নাকি খুব ভালো করে রসটা টমেটোর বেরিয়ে আসতে পারে এবার এর মধ্যে দেবো আমি এক চামচ মতন চিনি যে কোনো চিনি যে চিনি আমরা খাই সেই চিনি আর দেখো ভালো করে এই টমেটোর সাথে মিশিয়ে দিচ্ছি যাতে জুসের সাথে একটু মিশে যায় চিনির বড় বড় দানাগুলো না একটু মিশে একটু এক মিনিট অপেক্ষা করলেই দেখবে মানে একটু গলে গলে যাবে এবং ব্যবহারের উপযোগী হয়ে উঠবে তো দেখো এই যেটা আমি বানালাম চিনি আর টমেটো সেটা এইভাবে এটার ফলে কি হবে চিনির মধ্যে থাকে প্রচুর পরিমাণ গ্লাইকোলিক অ্যাসিড যেটা স্কিনকে খুব তাড়াতাড়ি চকচকে করে হারিয়ে যাওয়া গ্লোটা ফিরে আনে আর চিনির ছোট ছোট দানা দানা যেগুলো আছে না সেগুলো কী করবে তোমার স্কিনে একটা এক্সফোলিয়েটারের কাজ করবে স্ক্রাবিংয়ের কাজ করবে তো এইভাবে হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে একটু চিনি আর এই টমেটোর জুসটা ভালো করে ফেসে লাগাবে আর টমেটো না সান ট্যান বলো কালচে ভাবটা ইনস্ট্যান্টলি দূর করে দেবে মুখে একটা ফ্রেশনেস এনে দেবে দেখবে আর যাদের ওপেন পোরের সমস্যা আছে পোরগুলো খুব তাড়াতাড়ি মিনিমাইজ হবে টমেটোর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে যেটা তোমার স্কিন থেকে দাগ ছোপ তুলতে ভীষণভাবে সাহায্য করে দাগ ছোপ পিগমেন্টেশান ব্রোম পিম্পলসের দাগ সব কিছু কিন্তু উঠিয়ে দেবে তো হালকাভাবে এইভাবে একটু স্ক্রাবিং করার পর মুখটা ধুয়ে চলে আসবে এবার আরও যে অর্ধেক টমেটোটা আছে সেটাকে ওই একইভাবে দেখো ছুরি দিয়ে আমি ভালো করে গেঁথে গেঁথে তার রসটা বের করে নিচ্ছি এবার এর ওপর ফার্স্ট আমি যেটা দেব। সেটা হচ্ছে বন্ধুরা কলগেট একটু টুথপেস্ট যে কোনো সাদা টুথপেস্ট টুথপেস্ট না এই যে স্কিনটা কালো হয়ে গেছে কালচে ছোপ পড়ে গেছে ইনস্ট্যান্টলি দূর করবে তো দেখো আমি এভাবে টুথপেস্টটা এর ওপরে লাগিয়ে নিলাম এবার এর মধ্যে দেব আমি অল্প একটু বেসন হাফ চামচ মতন অল্প একটু বেসন এটা না চট একটা ফেসিয়াল যেটা তুমি মানে চট করে করে নিতে পারবে আর দিলাম অল্প একটু কস্তুরি হলুদ ওয়াইল্ড টারমারিক আর দেবো একটু মধু মধু হচ্ছে সুপার ন্যাচারাল ময়শ্চারাইজার যেটা তোমার স্কিনকে হাইড্রেট করবে কিন্তু কোনো রকম তেল চিপচুপিয়ে বা এরকম ধরনের প্রবলেম কিন্তু মধুতে হবে না আর স্কিনে একটা গোল্ডেন গ্লো নিয়ে আসে কিন্তু এই মধু তো মধু দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি এর ওপরেই কিন্তু আমি এই ফেস প্যাকটা বানিয়ে নিচ্ছি তো সুন্দর করে এইভাবে এটা বানিয়ে নেবে এদের লাগানোর মতন হয়ে যায় কোনো রকম জল বা তেল কিছুই ব্যবহার করছি না এইভাবেই টমেটোর জুসেই কিন্তু এটা সুন্দরভাবে হয়ে গেছে তো স্ক্রাবিং তো আমি আগেই করে রেখেছিলাম এইবার জাস্ট এইভাবে মুখের মধ্যে এটা ভালোভাবে প্যাকটা লাগিয়ে নেবে একটু চোখটা বাঁচিয়ে লাগিয়েও দেখো আমার চোখে একটু লেগে গেল। জাগে ক্ষতি নেই কিছু খারাপ জিনিস কিছু না আর এটা তোমরা হাতে ঘাড়ে গলায় পিঠে যেখানে যেখানে ট্যান পড়ে গেছে এই এই সেম প্রসেস তোমরা কিন্তু পেডিকিওর ম্যানিকিওর সব কিছু করতে পারবে হাত পা সমস্ত দুটো স্টেপ তোমরা যদি করো দেখবে স্কিন কতটা চকচকে ঝলমলে হয়ে যাবে সান ট্যানটা ইনস্ট্যান্টলি চলে যাবে কালচে ছোপটা চলে যাবে গরমকালের প্রধান সমস্যা কিন্তু এই সান ট্যান বা কালচে ছোপ পড়ে যাওয়া সেটা কিন্তু ইনস্ট্যান্টলি দূর হবে স্কিনে একটা চমক আসবে স্কিনটা ফর্সার দিকে চলে যাবে তোমরা এটা করে দেখো কোনো রকম ক্ষতি না করে তোমার স্কিনকে কিন্তু ডে বাই ডে স্কিনটাকে রিপেয়ার করবে দেখো আমি হাতেও লাগিয়ে নিচ্ছি হাতে পায়ে সর্বত্র লাগিয়ে নিতে পারো জাস্ট পাঁচ মিনিট অপেক্ষা করবে তারপরে মুখটা এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে চলে আসবে তো দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে হাত পরিষ্কার হয়ে গেছে এরপরে তোমরা যে কোনো ময়েশ্চারাইজার বলো সানস্ক্রিন হোক ময়েশ্চারাইজার হোক যদি রাত বিকেলের দিকে করো তো যে কোনো ক্রিম নাইট ক্রিম লাগাতে পারো আমি যেহেতু এখন স্নান করতে যাব স্নানের আগে করছি আমি এখন আর কিছু লাগালাম না স্নান করে এসে অবশ্যই লাগাবো আমি তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্যে চুলের রকম ক্ষতিও করে না এটার লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও